আজ সকাল থেকে এই চলছে, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সকাল থেকে না কাল রাত থেকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর এখনও চলছে, মাঝে মাঝে তুমুল নামছে আবার মাঝে মাঝে থেমে যাচ্ছে। সো এই নিয়েই চলছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেকদিন পর। আজ হচ্ছে সোমবার, তারিখটা এই মুহূর্তে ভুলে গেছি, একটু পরে তোমাদের বলছি। সো বেসিক্যালি যেটা হয়েছে, লাস্ট দুটো সপ্তাহ ধরে অনেক কিছু চলেছে, অনেক কিছু কাজকর্ম এটা সেটা অনেক কিছুর মধ্যে দিয়ে কেটেছে দুটো সপ্তাহ। তো রেগুলার ভিডিও করা একদমই সম্ভব হয়নি। তো তোমাদের যেমন একটা লাস্ট ভিডিও বলেছিলাম যে আমার বাবার শরীরটা খুব একটা ভালো নয়, পেটে একটা সমস্যা দেখা দিয়েছে, যার জন্য ডাক্তার প্রথমে এন্ডোস্কোপি করতে বলেছিলো কিন্তু এন্ডোস্কোপি থেকে কিছু পায়নি, তারপর সিটি স্ক্যান করতে বলে এবং সেই সময় কিছু ব্লাড টেস্টও দেয়। তো বাবার ব্লাড টেস্ট যখন করা হয় তখন আমরা ডিসাইড করি যে আমাদেরও প্রত্যেকের যে রুটিন চেকআপ যেটা বা ব্লাড টেস্ট যেটা করা হয় তো সেটাও তাহলে আমরা করিয়ে নিই, কারণ অনেক দিন হয়নি। সো সেগুলো আমরা একে একে আমাদের চারজনের, আমার অভিষেকের মা বাবা আমাদের চারজনেরই ব্লাড টেস্ট হয় এবং সেই রিপোর্টও মোটামুটি নর্মাল, একটু এদিক ওদিক কম বেশি কয়েকটা জিনিস আছে, তো সেগুলোর জন্য ডাক্তারও আমরা দেখিয়েছি। তো মেডিসিন দিয়েছে টুকটাক, কিন্তু ভয়াবহ কোনো ভয়ের ব্যাপার নয় বলেই ডাক্তার আমাদের জানালেন, কিন্তু এখন থেকে যদি রেস্ট্রিকশানে থাকা যায় তাহলে ঠিক হয়ে যাবে। তো এই তো গেল রুটিন চেকআপ, তো এগুলো মোটামুটি হলো। তারপর হলো বাবার সিটি স্ক্যান। তো সিটি স্ক্যানের রিপোর্ট আমরা পরশু দিন পেয়েছি, কিন্তু ডক্টর বসবেন আগামীকাল মঙ্গলবার। তো সেই জন্য সিটি স্ক্যানের রিপোর্টটা কী, মানে যেটুকু লেখা আছে সেটুকু পরে বুঝেছি যে সেরকম কিছু পায়নি, কিন্তু যে পিকচার যেটা পাওয়া গেছে তো সেই ছবিতে কী আছে সেটা ডক্টর খুব ভালো করে বলতে পারবেন। তো সেই জন্য আমরা ওয়েট করছি, একটু চিন্তাতেও আছি। লাস্ট এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি পড়ছে, টানা। শুধু মাঝে একটা দিন একটু রৌদ্র দুটো ছিল, তাও বৃষ্টি ঠিক হয়েছে একবার না একবার। আর গতকাল রাত থেকে তো মারাত্মক বৃষ্টি পড়ছিলো, সেই সঙ্গে বাজ পড়ছিলো যে আমার ঘুমই ভেঙে গেল, আমি আমার এসিটা বন্ধ করে দিলাম, মেন মানে এসির যে মেন ইয়েটা ওটাকে সুইচ মানে প্লাগটা সেটা খুলে দিলাম। তো এইরকম অবস্থা। আর এর মধ্যে অভিষেক আজকে গেছে তো অফিসে, তো অফিসে যাওয়ার পরেও ওকে তোমরা এখানে দেখতে পাবে। কেন দেখা যাচ্ছে অভিষেককে আজকে অফিসে? তো বেরিয়েছিল, কি ব্যাপার হয়েছে একটু বলবে? কি করবো, বাড়িটা যদি খারাপ হয়ে যায়, আমি তো বুঝিনি যে এখানে দীঘা সমুদ্রের মতন জলোচ্ছ্বাস তৈরি হয়েছে। সত্যি মানে আমাদের বাড়ির সামনে জল নেই, ঠিক আছে, কিন্তু যে মেন রোডটা আর কি সেখানে এত জল, ও আবার গাড়িটা নিয়ে বেরিয়েছে, স্বাভাবিক বৃষ্টি পড়ছে গাড়ি নিয়ে বেরিয়েছে, যদিও খবরের সময় দেখাচ্ছে রাস্তায় জল জমে গেছে, কলকাতা প্রায় ভরাডুবি আর কি, জলমগ্ন। আর কিন্তু আমাদের অত আইডিয়া নেই, এরকম বর্ষায় আমরা আমাদের এবছর প্রথম গাড়ি নিয়ে বেরোনো। তো বেরিয়েছিল, বেরিয়ে তারপর কিছুটা যাওয়ার পর জল কাটিয়ে ও জোর করেই কিছুটা গিয়েছিল, তাই তো? হ্যাঁ, প্রবল জলে গাড়ির তো অনেকটা, যেহেতু বন্ধ ফন্ধ করা ছিল জল ঢোকেনি, কিন্তু গাড়ির তো অনেকটা জলে, বুঝতেই পারছি বাস দিয়ে বাস গেলে আমার একদম পুরো উইন্ডস্ক্রিনে এসে জল লাগছিল। গাড়ির সামনে মানে গাড়ির বাঁদিকের যে মানে সামনের বাঁদিকের চাকার যে মাঠগাড়টা ওইটা ভেঙে ইঞ্জিনের ভেতরে ঢুকে গেছে, সামনেও যে মাঠগাড়টা থাকে সেটাও খুলে পড়ে গেছে। এবার সব মিলিয়ে কী হয়েছে, আমি যত গাড়ি নিয়ে এগোচ্ছি তত ইঞ্জিনের ভেতরে ওই জিনিসগুলো ঢুকতে থাকছে। এই করতে করতে একটা সময় গিয়ে গাড়িটা আটকে গেছিলো, গাড়িটা চলছিল না, মানে অলমোস্ট ব্রেকডাউন হওয়ার মতনই কেস আর কি, মানে এগুলোকেই ব্রেকডাউন বলে আর কি। তখন আমি বাধ্য হয়ে কী করবো আর, মিস্ত্রি ডাকতে হলো, সেই মিস্ত্রি না আসা পর্যন্ত বৃষ্টি পড়ছে, গাড়ি একদিকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে মিস্ত্রি এলো, এসে মানে ও একটা মোটামুটি একটা সারিয়ে দিলো যাতে আমি বাড়িটা নিয়ে ঢুকতে পারি আর কি। তো ওই বাড়ি নিয়ে ফিরে এলাম, তারপরে আর এখন গাড়িটাকে নিয়ে নতুন করে সারাতে পারাতে হবে আর কি, মানে আবার একটা বড় খরচা আর কি, খাড়া ঝুলছে পুজোর আগে আগে। আর কন্টিনিউ অফিস থেকে ফোন আসছে, যেহেতু অফিস যেতে পারিনি, সো এখন ওয়ার্ক ফ্রম হোম করছে, ঘরে বসেই কাজ করছে। সো ওকে আর ডিস্টার্ব করলাম না, জাস্ট তোমাদের ইনফর্ম করলাম, ঠিক আছে। ও গাড়ি প্রসঙ্গ আসাতে একটা কথা মনে পড়লো যে এই সপ্তাহে, এই মানে লাস্ট উইকে, সরি এই সপ্তাহে না আগের সপ্তাহে, আমাদের একটা বড় কাজ মানে আমার আর কি যেটা বাকি ছিল সেটা হচ্ছে যে গাড়ির যে পরীক্ষাটা লাইসেন্সের, সেই পরীক্ষাটা হয়ে গেল। পরীক্ষাটা দিতে যাওয়ার সময় একরকম বলেছিল যে গাড়িটা এরকম, ওরা ওদের রাস্তা করা থাকবে, এইচ শেপ করা থাকবে, সো আমাকে স্ট্রেট যেতে হবে, ডান দিকে টার্ন নিতে হবে, বাঁ দিকে টার্ন নিতে হবে, তারপর স্টপ করতে হবে গাড়ি, তারপর আবার একদম ব্যাকে আসতে হবে। সো এইরকম বলেছিল, আমি বেশ টেনশনেই ছিলাম, আমি পারি চালাতে, আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু পরীক্ষা শুনলেই হয় না একটা ভেতর ভেতর টেনশন কাজ করে, তো সেই রকম চলছিল। কিন্তু ফাইনালি যখন পরীক্ষাটা হলো, অনেক দেরি করে শুরু হয়েছিল, লেট হয়ে গিয়েছিল, তো যারা ওখানে অফিসাররা ছিলেন আর কি ট্রান্সপোর্টের, মানে এইসব পরীক্ষা যারা নেন আর কি, তো তারা আমাদের ব্যাপারটা অনেক সহজ করে দিয়েছিল, গাড়িটাকে জাস্ট আমাদের স্ট্রেট নিয়ে যেতে হয়েছে, আবার ব্যাকে চলে আসতে হয়েছে। পরীক্ষাটা দেওয়ার পর এতই খুশি হয়ে গিয়েছিলাম যে আর তারপর আর ভিডিও করা হয়নি। আর যখন আমি গাড়িটা নিয়ে গিয়েছিলাম তখন অভিষেক একটা অন্য কাজে ব্যস্ত ছিল, তো সেই জন্য ওইটাও শ্যুট করতে পারেনি।
সো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা গুড নিউজ হচ্ছে, সেটা হচ্ছে আমার লাইসেন্সটাও আমি পেয়ে গেছি, সো এখন আর কোনো প্রবলেম নেই। যদিও আমি এখনও অভিষেকের মতো অতটা কনফিডেন্ট নই, আমাকে এখনও ওকে পাশে বসিয়ে নিয়েই আমাকে গাড়ি চালাতে হবে, এমন নয় যে আমি একা গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। তার যে চালাবো তার উপায়ও নেই, টানা বৃষ্টি পড়ছে আর আমার দিন কেটে যাচ্ছে আঁকার মধ্যে দিয়ে, সারাদিন আমি আঁকায় ব্যস্ত। সো আমার জামাও দেখতে পাচ্ছ রং টং লেগে একাকার হয় আর কি, হাতে পাতে রং লেগে যায় আর জায়গাটা খুব মেসি হয়ে আছে। সো জাস্ট একটা লুক দিলাম, দেখো খুব বাজে অবস্থা। তো আর অভিষেক আমাকে মাঝে মাঝে চা করে খাওয়াচ্ছে আজকে বৃষ্টির দিনে, এই যে ও করছে অফিসের কাজ, আমি করছি আমার ড্রয়িং, আজকে আমার ক্লাসও আছে পেন্টিং এর। সো এখানে আমার এই ভিডিওটারই এডিটিং চলছে, ইনফ্যাক্ট যে ভিডিওটা আমি এখন করছি তো এটারই এর আগের পোর্শনটা আমি এডিট করে কাজটা একটু এগিয়ে রাখছি। আর তো টুকরো টুকরো কিছু ছবি আর কি তোমাদের সাথে শেয়ার করছি, টুকরো টুকরো কিছু ঘটনা লাস্ট দুটো সপ্তাহ ধরে কী কী চলেছে। তো সেইভাবে ব্লগ কিছু করা হয়নি, কিন্তু যখন যেটা ইম্পর্টেন্ট কিছু ঘটেছে তো সেটা চেষ্টা করেছি একটু ক্যাপচার করে রাখার, যাতে এইভাবে একটা স্টোরি টাইপ কিছু ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করা যায়। তাহলে তোমরাও বুঝতে পারবে যে এই দুটো সপ্তাহ ধরে কীভাবে কেটেছে আমাদের দিনগুলো। তো এইভাবেই দেখতে দেখতে চলে আসে বিশ্বকর্মা পুজো, কিন্তু বিশ্বকর্মা পুজোর আগে আমাদের গাড়িটার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিলো, মানে ভীষণ নোংরা হয়েছিল বেসিক্যালি। আর অ্যাকচুয়ালি অভিষেক ওখানে গাড়িটা ওর অফিসে যেখানে পার্ক করে সেটা বেসিক্যালি মানে এমন একটা রাস্তার উপর পার্ক করে যেখানে প্রচুর গাছ এবং সেখানে প্রচুর পাখি বসে, বুঝতেই পারছো কী অবস্থা হয় গাড়িটার। তো পুজো দেবো একটু গাড়িটার, তো সেই জন্য গাড়িটাকে একটু পরিষ্কার করার ব্যাপার ছিল। তো তোমাদের মনে আছে আমি এর আগে একবার আমরা গিয়েছিলাম সুজাস মোটর স্পা, এরকম একটা কোথায় একটা আমরা গিয়েছিলাম অজয়নগরে, সে কিন্তু সেদিনকে পারিনি, হাতে সময় ছিল না। তো অভিষেক কি করেছে, অফিস যাওয়ার আগে একটা দিন মানে পুজোর আগের দিন আর কি, ও গিয়ে গাড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করিয়ে এনেছে এবং একটু অন্য ধরনের স্টাইলে আর কি গাড়িটা পরিষ্কার হয়েছে। তো বেশ আধুনিক পদ্ধতিতে গাড়িটা পরিষ্কার করা হয়েছে, বেশ ভালো লেগেছে, খরচও খুব কম, 550 এরকম লেগেছে, মানে গাড়ির ভেতরটা এবং বাইরেটা পুরোটাই ওরা ক্লিন করে দিয়েছে, যথেষ্ট সুন্দর লাগছিল, চকচকে নতুনের মতো একদম। তো 17 তারিখ বিশ্বকর্মা পুজোর দিন আমাদের আবার আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে ঠাকুরমশাইয়ের প্রবলেম, কারণ আমরা সব কিছু মানে আগে থেকে বুক করে রাখিনি, মানে আগে থেকে ঠাকুরমশাইকে তো বলে রাখতে হবে যে 17 তারিখ উনি আসবেন, কখন আসবেন, আমাদের গাড়িটা পুজো করাতে হবে, তো এগুলো তো ওনাকে জানাতে হবে। তো সেটা আমাদের হয়নি, আমরা লাস্ট মোমেন্টে ওই দিন ওনাকে ফোন করেছি এবং তখন উনি বলছেন তুমি আজ সারাদিন পুরো ব্যস্ত এবং ওনার এক ফোটাও টাইম নেই, তুমি এসে একটু পুজোটা করে দেবেন। সো বাধ্য হয়ে তখন আমরা ঠাকুরমশাই খুঁজতে বেরোই, গাড়িটা নিয়েই বেরোই এবং ফাইনালি আমাদের মাথায় আসে যে আমাদেরই একজন পরিচিত আছেন আর কি, তার বাড়িতে মন্দির আছে এবং খুব বড়ো করে সেখানে পুজো হয়, ঠাকুরমশাই এসে পুজো করেন। তো আমরা সেখানে যাই এবং সেখানে আমরা ঠাকুরমশাইকে পাই, তো উনি আমাদের পুজোটা করে দেন। সো ফাইনালি আমাদের বিশ্বকর্মা পুজোর দিন গাড়ি পুজো করানো হয়ে গেল, বাইকটা আনা সম্ভব হয়নি, তো ঠাকুরমশাই আমাদের একটু ফুল দিয়ে দিয়েছেন, আমরা বাড়ি গিয়ে একটু ওই বাইকে একটু ফুল দিয়ে দেবো। আর প্রসাদ পেয়ে গেছি, তো ঠাকুরমশাই টিপও পরিয়ে দিয়েছেন আমাদের, এই ছোট করে একটু পুজো করা হলো, সকাল থেকে দুধ ঝাপ করে অবশেষে করা গেছে। এরপর 17 তারিখের পর 18 তারিখ আমাকে যেতে হয় স্কুলে, কারণ আমাদের ওই দিন মিড ডে মিলের ডেট ছিল স্কুলে, সো শনিবার ছিল 18 তারিখ, তো 18 তারিখ স্কুলে গেলাম, অনেকদিন পর গেলাম। তো মিড ডে মিল দেওয়া হলো, স্টুডেন্টদের কিছু কোশ্চেন্স দেওয়া হলো, তারা ওরা অ্যান্সার শিট জমা করলো, তো সেগুলো আবার নিয়ে আসা হয়েছে, সেগুলো আমরা দেখবো। তো এইভাবেই পুরো উইকটা কেটে গেল, আর কাল ছিল রবিবার, বৃষ্টি বৃষ্টির মধ্যেই কাটছে আর কি। বাই দ্য ওয়ে তখন যেটা বলতে ভুলে গিয়েছিলাম, আজকের ডেট আজকে হচ্ছে 20 তারিখ, 20th September। এনিওয়ে ভিডিওটা আর কন্টিনিউ করছি না, তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।